এই প্রথম স্বাধীনতা দিবসের দিন জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগার থেকে বন্দীদের মুক্তি দেওয়া হলো। গোটা রাজ্যে মোট 99 জনকে মুক্তি দেওয়া হয়েছে, তার মধ্যে জলপাইগুড়ির 9 জন। এরা সবাই ছিলেন মেয়াদী সাজাপ্রাপ্ত আসামি। পুরুষদের ক্ষেত্রে 60 বছর ও মহিলাদের ক্ষেত্রে 50 বছরের ঊর্ধ্বে বন্দীদের মুক্তি দেওয়া হয়েছে। এরা সবাই বিভিন্ন অভিযোগে অভিযুক্ত হয়ে সংশোধনাগারে সাজা কাটছিলেন। আজ সকালে সংশোধনাগারের ভেতরে একটি অনুষ্ঠান করে এই বন্দীদের হাতে ফুলের তোড়া দিয়ে তাদের বাকি সাজা থেকে মুক্তি দেওয়া হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদিবাসী উন্নয়ন মন্ত্রী বুলচিক বরাইক, এআইজি কারা উত্তরবঙ্গ নন্দন কুমার বড়ুয়া ও সংশোধনাগারের অন্যান্য আধিকারিকেরা। দীর্ঘদিন পর জেল থেকে মুক্তি পাওয়ায় খুশি বন্দীরা। সকাল থেকে এই বন্দীদের পরিবারের সদস্যরা অধীর আগ্রহে বাইরে বসে রয়েছেন। আপনারা নিশ্চয়ই জানেন আমাদের আজকে স্বাধীনতা দিবস, সমস্ত আমাদের ভারতবর্ষে সেই স্বাধীনতা দিবস উপলক্ষে নানা জায়গায় নানা রকমের অনুষ্ঠান আছে। আর এটা আমাদের আজকে এখানে আমাদের যেটা প্রোগ্রাম এখানে আজকে আছেন, আমাদের আইজি সাহেবরা আছেন এখানে, ওনাদের মাধ্যমে আজকে একটা আমাদের স্বাধীনতা দিবসের উপলক্ষে এখানে সরকারি গাইডলাইন মেনে এখানে কিছু আসামি আজকে পশ্চিমবাংলায় আমাদের 99 জন আসামি যাদেরকে আজকে স্বাধীনতা দিবসের উপলক্ষে আজকে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। তাদের একটা ক্রাইটেরিয়া আছে যে পুরুষ হলে 50 বছর, আর পুরুষ হলে 60 বছর, আর মহিলা হলে 50 বছর। তার মধ্যে তাদের যা সাজা হয়েছে তার থেকে অর্ধেক তাদের, যাদের মানে 12 বছর হলে যদি 6 বছর তাদের সাজা কেটে গেছে, এই রকম 9টা যারা সাজাপ্রাপ্ত যারা ছিল এখানে কয়েদি তাদেরকে আজকে এখান থেকে ছেড়ে দেওয়া হলো যে স্বাধীনতা দিবসের উপলক্ষে। তো আজকে ওই অনুষ্ঠানটা আমাদের এখানে ছিল, আর 9 জন আমাদের এখানে ছিল গোটা ওয়েস্টবেঙ্গলে, দার্জিলিংয়ে হয়তো 2 জন আছে, আর গোটা ওয়েস্টবেঙ্গলে আমাদের 99 জন। ফার্স্ট টাইমই হচ্ছে এটা স্বাধীনতা 75 বর্ষের উপলক্ষে এটা প্রথম এটা ছাড় দেওয়া হচ্ছে। এটা ভালো লাগছে, এটা দেখেন আমাদের তো আজকে আমাদেরও কিংবা ডিপার্টমেন্টের কিংবা সরকারও তো এইরকম যারা সাজাপ্রাপ্ত যারা আছে দেশে, তো কিছু আইন আছে বলে আজকে জেলে আছে, কোর্ট আছে, তাদের মাধ্যমে আজকে ওরা ঠিক করে দিচ্ছে যে কাকে কত দিনের সাজাপ্রাপ্ত হবে সেই সব। তো আজকে 9 জনকে ছেড়ে দিয়ে আমাদেরও খুবই ভালো লাগছে যে আমরাও তাদের কাছে যখন এখানে আজকে বাড়ি আমরা ছেড়তে পেরে আমরাও খুশি। আমরা ডিপার্টমেন্টের আইজিরাও অনেক খুশি আছে, ওরাও চায় সবসময় যে মানুষ এখান থেকে গিয়ে যাতে ভালো কাজ করে, তাদের পরিবারের সঙ্গে থাকে, তাদের পরিবারকে ভালো মতন এগিয়ে নিয়ে যাও। আমরা ঈশ্বরের সঙ্গে এটাও প্রার্থনা করব যারা আজকে এখান থেকে গেল তারা ভালো মানুষ হয়ে যাতে মানুষের সঙ্গে মেলামেশা করে আর পরিবারকে আরও ভালো শিক্ষা দিয়ে যাতে আগামী দিন আরও ভালো জায়গায় যায়, এটাই আমরা ঈশ্বরের সঙ্গে প্রার্থনা করি। এরা হচ্ছে মেয়াদি সাজা, তো এবারে মেয়াদি সাজা ধরুন কারোর কিছুটা বাকি এখনও, মানে কয়েকদিন হয়তো বাকি আছে, তাদেরকে ছেড়ে দেওয়া হলো। আর কারোর ফাইন সেন্টেন্স পিরিয়ডটা ফাইন দিতে পারেনি, মানে সেটা আমাদের কোর্টেরই অর্ডারটা হয়েছে। তারপরে একজন মহিলা ছিলেন, ওনারও কাছাকাছি ওই মেয়াদি যে সাজাটা ছিল সেটাও ওনাকেও কনসিডার করা হয়েছে। টোটাল 8 জন পুরুষ ছিল আর 1 জন মহিলা, তাদেরকে ছেড়ে দেওয়া হলো আর কি। কনভিক্টরা সেন্ট্রাল জেলে আসে, বিভিন্ন জেলা থেকেই আসে।